মানুষ মনে করে সর্বনাশ, এরকম করে যখন চোখ ঘুরায় মানুষ মনে করে ইয়া আল্লাহ বিরাট ওলি পেয়েছিলাম, ওলি না কি সুন্দর কথা, আলা হে শুনো হে দুনিয়াবাসী কারা ওলি তোমরা শুনো, ওলি আল্লাহ কাদেরকে তোমরা বলবা, আলা ইন্না ওলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলিরা, আল্লাহ আমাদের সবাইকে আপনার ওলি বানায় দেন, আল্লাহ ওলির সংজ্ঞা দিয়েছেন এটাতে আছে না নাই, কোন সূরাতে ওলির সংজ্ঞা এসেছে বলেন, কোন সূরা, সূরা ইউনুসে বুঝি ওলির সংজ্ঞা আসছে, আপনারা খুব ভালো মানুষ, একটা তো বলতেই হবে, ইউনুস পড়ছি কজি ইউনুসে, ইউনুস আলাইহিস সালামের দোয়াটাও কিন্তু ওনার সূরায় আসে নাই, অন্য সূরায় এসেছে, ইউনুস আলাইহিস সালামের দোয়াটা দিয়েছেন আল্লাহ সূরা আম্বিয়ার ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটাও সূরা ইব্রাহিমে আসে নাই, সূরা আম্বিয়ার ভিতরে এসেছে, কোন সূরা, ঘুম আসতেছে, হ্যাঁ সূরা আম্বিয়া নবীদের সূরা, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, পানিতে নিজে তিনবার ফু দিয়ে এই পানিটা খেয়ে ফেলেন, মুহূর্তের মধ্যেই জ্বর থেমে যাবে, আমল থাকতে হবে, আমল ফু দেন, জ্বরটা হলো তাপ, জ্বরটা কি আগুন, যেখানে আগুন দেখবেন বাণ, একজন বলছে পেটের ব্যথা করছে এটা পড়ে ফু দেন, তাবিজ ঝুলাবেন না, রাসূল তাবিজ ঝুলাতেন না, কোন গণকের কাছে যাবেন না, কোন কবিরাজের কাছে যাবেন না, কোন জটা চুলধারীর কাছে যাবেন না, জটা চুলের ভিতরে পানি ঢুকনাও অপবিত্র, নখ কাটে না, বগলের পশম কাটে না, খুবই শাসে না, আমরা মনে করি এরাই বোধহয় ওলি, হক করে এরকম হক, মানুষ মনে করে সর্বনাশ, এরকম করে যখন চোখ ঘুরায় মানুষ মনে করে ইয়া আল্লাহ বিরাট ওলি পেয়েছিলাম, উলি না উলি উলি, বড় সুন্দর করে আল্লামা ইকবাল বলছেন, হাল তেরা জাল হ্যায় মকসুদ তেরা মাল হ্যায় লাখু কো অন্ধে কর দিয়া, এই যে ভেষভূষা তুমি ধরেছো পয়সা কামায়ের জন্য ধরেছো, লাখো মানুষকে অন্ধ করে দিয়েছো, ওলির প্রথম শর্তই হলো সে ইমানদার হবে, ইমানদার কখনো অপরিচ্ছন্ন থাকতে পারে, মোমেন পরিচ্ছন্ন, সেই জন্য মোমেনের কাছে করোনা বেশি আসে না, মুসলমান দেশে করোনায় মরছে বেশি না, মুসলমান দেশে আমাদেরকে হাত ধোয়া শিখে গা, আমরা প্রতিদিন আমাদের জন্য 27 বার হাত ধুই, কয়বার 27 বার ফরজ নামাজে হাত ধুই, হাত ধুইতেই থাকি আমরা, সুবহানাল্লাহ, কবির না ওরা কয় 20 মিনিট 20 সেকেন্ড ধরিয়া হাত ধুইতে হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন 20 সেকেন্ড না আরো বেশি সেকেন্ড ধরিয়া হাতের আঙ্গুল খিলাল করিতে হই, ঠিক কি না, আঙ্গুল খিলাল করি, নখগুলো পরিষ্কার করি, সব নবীদের 5টা সুন্নাহ, কয়টা, কোন নবী নখ বড় রাখতেন না, কোন ছেলে কোন মেয়ে নখ বড় রাখবে না, রাখলে সে সুন্নতের খেলাফ কাজ করলো, 2 নম্বর বগলের পশম নাবির নিজের পশম পরিষ্কার করবে 40 দিনের মধ্যে, কয়দিন 40 দিনের মধ্যে, 3 নম্বর তাখনুর উপরে কাপড় পরবে, 4 নম্বর মেসওয়াক করবে, কি করবে, মেসওয়াক করবে, সব নবীরা করতেন, 5 নম্বর বলেন দেখি আপনারা পারেন কি, হ্যাঁ 5 নম্বর কি, দাড়ি রাখতে হবে, এই যে আমার সফর কি সুন্দর দাড়ি রাখছে, আলহামদুলিল্লাহ, কেমন না আমার কামরুল, কামরুলও রাখবে, কামরুলের চেহারা তো সুন্দর হয়ে গেছে, এমনি দাড়ি রাখলে আরো সুন্দর হয়ে রাখে, আগে কইতো যে হুজুর দাড়ি রাখি না কারণ বিয়ে করবো তো সামনে, এখন দাঁড়িয়েলা পোলা ছাড়া বাঞ্জারা বিয়েই করে না, দাড়ি হলো সব নবীদের ফ্যাশন, দুনিয়ার সব নবীরা দাড়ি রেখেছেন, আমরাও রাখবো, রাজি আছি তো, দাড়ি রাখে যারা শক্তিশালী, দাড়ি রাখে যারা রোগ থেকে দূর।